আজকে বেশ তাড়াতাড়ি উঠেছি, এখন 6:15-20 বাজে। আমি জলটা তৈরি করে নিয়েছি, ওটা হচ্ছে রাত্রিবেলা না মেথি আর জিরে ভিজিয়ে রাখা, সকালবেলা ওটাকে ছেঁকে, কোনো গরম করার ব্যাপার নেই কিছু না, ওর মধ্যে লেবু চিপে ওটা আমাকে এক গ্লাস খেতে হয় ডায়েট চার্ট অনুযায়ী। কোথাও তো রিফ্লেক্ট করছে বলে দেখতে পাচ্ছি না, না না করছে করছে, আমার খুব বাজে অভ্যেস নিজেকে খুব আন্ডার এস্টিমেট করার। এইরকম ভিডিওতে বলে ফেলি বলে আমি প্রচুর বকাও খাই। তো চলো আগে এটা জলটা, খুব ভুল হয়ে যায় আমার থেকে, মানে ক্যামেরাটা ধরা নিয়ে না, মানে ফোনের ক্যামেরাটা ওই দেখো ওইখানে পার্সেলটা রাখা রয়েছে, এখন ওটা নিয়ে যেতে হবে। আমি ক্যামেরা ধরা নিয়ে না খুব মুশকিলে পড়ি। তো এই যে এরকম দেখতে লাগবে আমার, বাই দ্য ওয়ে আমার সব নখগুলো উঠে গেছে, খুবই আমি না হলেও চলে যায়, খেতে হবে যখন খেতেই হবে। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এই দেখো এই যে আমার ব্রেকফাস্ট, দুটো ডিম আর তার সাথে আমার এখানে রাখা রয়েছে, বাড়ির অবস্থা খুব খারাপ গোছানো হয়নি। এই যে এটা হচ্ছে জুস, এটা হচ্ছে ক্র্যানবেরি, যেটা যখন পাই সেটা তখন। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, 8:05 বাজে, বেশ খানিকটা টাইম হয়ে গেছে, যদিও আমার 8:30 খাওয়ার টাইমিং, তবুও আজকে তো একটু তাড়াতাড়ি উঠেছি ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। চিকেন অলমোস্ট হয়ে এসছে, কিছু দিইনি এতে, আলু ফালু কিছু দিইনি, শুধু কষা করেছি। তো অনেকক্ষণ ধরে করছি, তো এখন 10:30 বেজে গেছে, তো সেই জন্য আমার চাট অনুযায়ী এখন হচ্ছে ফল আর গ্রিন টি, আমার ফল খেতে ইচ্ছা করছে না, আর সত্যি বলতে এখন বাড়িতে নেইও, সেই জন্য আমি গ্রিন টিটা নিয়ে নিয়েছি। ভূতের মতন যেরকম দেখতে পাচ্ছ সেরকমই সত্যি সত্যি ভূতের মতন বেরিয়ে এসেছি, কিছু শোনা যাচ্ছে কিনা কে জানে, গাড়ি বেরোচ্ছে,
আজকে পার্লার যাব, গড়িয়াহাট এসেছিলাম এগুলো দিতে, পর্দার কাপড়গুলো দিতে। আর দিদি ভাইয়ের হচ্ছে আমার দিদির পরশু দিন ম্যারেজ অ্যানিভার্সারি, তো কিছু গিফট কিনতে। চলে এসেছি, চুল কিছু করাইনি, শুধু কিছু করাইনি মানে অনেক কিছু করেছি, কিন্তু চুলে শুধু স্পা করিয়েছি আর একটু তামজাম করেছি। তো সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে, আমি আগে ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর দিয়ে নিই। ঠাম্মি ঘরটাতে এসে বসেছি, তো যেহেতু অনেক সকাল সকালই বলা যায়, অনেক সকাল সকাল, তখন মনে হয় মোটামুটি 12টা বাজে, তখন আমি লাঞ্চ করেছিলাম আর খুব অল্প করেছিলাম, যেহেতু বাইরে যাওয়ার তাড়া ছিল খুব অল্প করেছিলাম। তো সেই জন্য এখন এই যে দেখছো ব্রেড, 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আমার ব্রেড খাওয়া বারণ, বারণ মানে এরকম নয় যে একদম খেতে পারবে না, মানে খুব কম, হয়তো সপ্তাহে একবার খেতে পারো, কারণ ব্রেড হচ্ছে রিফাইন্ড কার্ব, রিফাইন্ড ময়দাই থাকে বলা যেতে পারে। তো সেই জন্য ময়দার কোনো জিনিস খাওয়া যেহেতু বারণ, সেহেতু আমার ওটাও বারণ, ব্রেড খাওয়াও বারণ। তো আমি খুব ইউজুয়ালি খুব বেশি, আমি এটা শেক করছি, হাতে এটা শেক করছি, ইউজুয়ালি খুব বেশি আমি ব্রেড খাই না, তবু আজকে খিদে পেয়েছে এই মুহূর্তে, ওই জন্য ব্রেডটা নিয়ে নিলাম। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। আচ্ছা, কেউ ভেবো না যে প্লেটে নিয়ে খাচ্ছে না, প্রপারলি খাচ্ছে না, এরকমভাবে কেন খাচ্ছে, আমি জাস্ট টুকটাক হাতে নিয়ে নিয়েছি ওই জন্য এখন খেয়ে নিচ্ছি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল আমার, সেটা হচ্ছে যে আগেকার দিনে দুরকমভাবে এ ভাগ হতো, টাইমটা দুরকমভাবে ভাগ করা যেত, কোভিডের আগের টাইম আর কোভিডের পরের টাইম। তো কোভিডের পরে আমরা অনেক কিছু দেখেছি, কোভিডের জন্য আমরা অনেক কিছু শিখেছি, শিখেছি কিভাবে ভার্চুয়ালি চিকিৎসা করা যায়, কিভাবে ভার্চুয়ালি পড়াশুনো করা যায়, কিভাবে ভার্চুয়ালি, আগেও বন্ধুত্বটা ছিলই, ফেসবুক ইনস্টাগ্রাম সবই ছিল, কিন্তু কোভিডের পর আরেকটা যেটা আমরা খুব বেশি দেখছি, ভার্চুয়ালি একটা অশ্লীলতা বা নোংরামি বলতে পারো, সেটাও ভার্চুয়ালি প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। ইউটিউবে এই নোংরামিটা খুব বেশি পরিমাণে একজন বাড়িয়েছেন, তিনি হচ্ছেন কি বলবো, মিস বলবো, দিদি বলে সম্বোধন করব, কি বলে সম্বোধন, আমি শুধু কেয়া বলছি, কেয়া আপনি ইউটিউবে যখন আছেন তখন নিশ্চয়ই জানেন যে ইউটিউবের কিছু পলিসি আছে, কিছু গাইডলাইন্স আছে। এই প্ল্যাটফর্মটায় ছোট থেকে বড়, 8 থেকে 80 সব বয়সের লোকেরাই এই প্ল্যাটফর্মটায় আছে, কেউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, কেউ ভিউয়ার হিসেবে, তাই না? তো আমি বলছি না পার্সোনালি তাদের জন্য কিছু করতে হবে, কিন্তু মনে হয় না আপনি যেটা করছেন বা আপনি যেটা বলছেন সেটা, সেগুলো সত্যি সত্যি কিছু খারাপ এফেক্ট ফেলছে। আমি সমাজ বা হ্যান ত্যান সবার কথা বলতে যাচ্ছি না, কিন্তু পার্টিকুলারলি আপনার কিছু ভিডিও ভীষণ ভালগার, আমি বলতে বাধ্য হলাম ভীষণ ভালগার। দেখুন, আপনি কি ভিডিও করবেন সেটা নিয়ে সত্যি সত্যি আমার মাথা ব্যথা না থাকাই উচিত, কিন্তু যেহেতু খুব ছোট, খুব কম টাইমের জন্য, কিন্তু তবুও আমিও ইউটিউবে রয়েছি, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর,
সব থেকে ওপরে যে জিনিসটা আমাকে বাপ করছে সেটা হচ্ছে আমিও একটা মেয়ে, তাই না? তো একটা মেয়ে হিসাবে খারাপ লাগে যখন দেখি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও একটি মেয়ে, সে শুধু কিছু ভিউয়ের জন্য এতটা এতটা ভালগার হতে পারে। অনেকটাই জ্ঞান দিলাম মনে হলো আমার, কিন্তু জ্ঞান নয়, কাউকে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করা তো আমার হাতে নেই, আমার কেন কারোরই হাতে নেই। আমি শুধু যারা দেখছো তাদেরকে বলতে পারি যে কি দেখবে, কোনটা দেখবে, কোনটা তোমাদের জন্য বেটার, বা কোনটা সত্যি সত্যি ইউজফুল, বা কোনটা দেখে তোমরা এন্টারটেইন হচ্ছ, সেইটা বুঝে তোমরা কন্টেন্টগুলো নিজেদের জন্য কনজিউম করো। তো অনেক বকবক করলাম, আর দিনের বেলা তো দেখেছো প্রচুর রান্নাবান্না করেছিলাম, তো সেইগুলোই সব রয়েছে। রাত্রে আর কিছু রান্নাবান্না নেই, আমি রাত্রিবেলা এই এখন ব্রেড খেলাম, আর কিছু খাবো না, একটা গ্রিন টি খাবো এখন, খেয়ে রাত্রিবেলা শোয়ার আগে ওই অ্যাপেল সাইডার ভিনিগার খেয়ে শুয়ে পড়বো। আজকে খুব হেডেক গেছে দিনটা, কালকে স্যাটারডে, কালকে একটা কালকে 2K ব্লগটার জন্য সব কিছু যে এটা আছে, মানে যে প্রিপারেশনটা, সেটা কালকে হবে। তোমরা নিশ্চয়ই তার পরের দিনকে, ডে আফটার টুমরো, সেই ব্লগটা পাবে। তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, ওই লাল বাটনটা যেটা রয়েছে সেটা প্লিজ হিট করে দিও। তো চলো, গুড নাইট, টাটা।